আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদের দেখাবো আজকে মোবাইল দিয়ে কিভাবে কম্পিউটারের মতোই ইউটিউবের থাম্বনেইল তৈরি করতে হয় সেই ভিডিও। তো প্রিয় দর্শক, মোবাইল দিয়ে থাম্বনেইল তৈরি করতে আপনাকে একটি অ্যাপ ব্যবহার করতে হবে। সেই অ্যাপটি মোবাইলে গুগল প্লে স্টোর থেকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। আর মোবাইল দিয়ে আপনি যে থাম্বনেইল তৈরি করবেন সেটি কিন্তু কম্পিউটারের মতোই পারফেক্ট থাম্বনেইল তৈরি হবে। সেই থাম্বনেইল কীভাবে তৈরি করতে হয় মোবাইল দিয়ে সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। আমার মোবাইলে একটি অ্যাপ ইনস্টল করা রয়েছে, সেই অ্যাপটি আমি ওপেন করব। এখানে অ্যাপটি হলো পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাবটি ওপেন করার সাথে সাথে আপনার একটি ডকুমেন্ট চলে আসবে, নতুন ডকুমেন্ট। এই নিউ টেক্সটটি আমরা ডিলিট করে দেব, উপরে চাপ দিয়ে, ডিলিট বাটনে চাপ দিয়ে। তারপরে আপনি থ্রি ডট মেনুতে যাবেন, উপরে এই থ্রি ডট মেনুতে চাপ দিয়ে ইমেজ সাইজ, এইটি আপনি কাস্টমস লেখা রয়েছে, কাস্টমে চাপ দিয়ে আপনি ইউটিউব থাম্বনেইল তৈরি, থাম্বনেইল যেহেতু তৈরি করব আমরা, সেজন্য আমি থাম্বনেইলে চাপ দিলাম। এটি কিন্তু অটোমেটিকলি হাইট এবং ওয়েট দুটি সেট হয়ে গেছে, ওকে চাপ দেব। তারপরে যে পেজটি আসছে এটিকে আমরা একটি কালার দেব। তো নিচে যে অপশনগুলো রয়েছে পাঁচটি, এই পাঁচটির ডান সাইডে এখানে চাপ দেব। চাপ দেওয়ার সাথে সাথে আপনার এই মেনুগুলো চলে আসবে, আর এখানে এই কালার অপশন রয়েছে, কালারে চাপ দিয়ে এখানে ভিন্ন ভিন্ন কালার রয়েছে। আপনি এই যে উপরে যে কালার লেখা রয়েছে এটা সলিড কালার, আপনি যে কোনো কালার দিতে পারেন পেজটির, আমি যে কোনো একটি কালার দিতে পারেন। তো আমি পেজটি সাদা নিলাম। তো এরপর আমি এই সাদা ব্যাকগ্রাউন্ডের অর্থাৎ ছবিতে একটি, এখানে একটি আমার ছবি সেট করব। তো প্লাস আইকনে চাপ দিয়ে ফ্রম গ্যালারিতে চাপ দেব। ফ্রম গ্যালারিতে চাপ দিয়ে এখানে উপরে অর্থাৎ গ্যালারি থেকে আপনি ইচ্ছা মতো আপনার ছবি নিতে পারেন। আপনার যে ছবিটি চয়েস হবে সেই ছবিটি আপনি সেট করবেন আপনার গ্যালারি থেকে নিয়ে। আমার গ্যালারিতে অসংখ্য ছবি রয়েছে, তো আমি একটি ছবি সিলেক্ট করলাম। এই ছবিটি সিলেক্ট করলাম, ছবিটি সিলেক্ট করে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। ছবিটি কিন্তু হাত দিয়ে টাচ করে এদিক সেদিক মুভ করতে পারবেন। তো আমার ছবির সাইজটি একটু বড়, আমি একটু ছোট করে নেব, আমি এই পজিশনে রেখে দিলাম। এখন ছবিতে আমি একটি স্ট্রোক দেব, অর্থাৎ রাউন্ড, যাতে ছবিটা ব্যাকগ্রাউন্ডের থেকে ক্লিয়ারভাবে ফুটে ওঠে। সেই ক্ষেত্রে এই ছবিতে একটি স্ট্রোক ব্যবহার করব। এই যে মাস নিচের যে পাঁচটি অপশন রয়েছে তারখানে, তার মধ্যে মাঝখানে যে অপশনটি এটিতে আমি চাপ দেব। দেওয়ার পরে অর্থাৎ মাঝখানে যে বাটনটি রয়েছে এই বাটনটিতে চাপ দিয়ে ডান দিক মুভ করে এখানে স্ট্রোক বলে একটি অপশন রয়েছে, স্ট্রোকটি আমি অন করে দেব। এখানে হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সাদা দেওয়া আছে, যার কারণে এই ব্যাকগ্রাউন্ড সাদার মধ্যে মিলে গেছে, বোঝা যাচ্ছে না। আমি যে কোনো কালার আপনি দিতে পারেন, এই যে আমি সবুজ কালার দিয়েছি, সবুজ কালার কিন্তু চলে আসছে। এরপর লাল কালার, যে কোনো কালার আপনি দিতে পারেন, যেহেতু ব্যাকগ্রাউন্ড সাদা আমি স্ট্রোকটি দিলাম কালো। এখান থেকে আপনি স্ট্রোকটি মোটাও করতে পারেন, চিকনও করতে পারেন। তো আমি চিকন করে দিলাম, টিক চিহ্ন দিয়ে দিলাম। আমার ছবিটি কিন্তু এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো এটি হাত দিয়ে ধরে সরানোড়া করলে কিন্তু মুভ হয়ে যায়, সেজন্য আমাকে এই যে থ্রি ডট মেনুর নিচে যে অপশনটি রয়েছে এখানে চাপ দিয়ে এই লক চিহ্নতে চাপ দিয়ে দেবো। অর্থাৎ লক যে চিহ্নটি রয়েছে এখানে চাপ দিয়ে আমি এটা লক করে দেবো, আর কিন্তু সরানো মুভ হবে না। এরপর আমি এখানে টেক্সট লিখব। টেক্সট লিখতে আমি প্লাস আইকনে চাপ দিয়ে টেক্সট অপশনে চাপ দেবো, তারপরে পেন্সিল আইকনে চাপ দিয়ে এখানে লিখব। আমি এটা এডিট করে নেব আমার মতো করে। তো আমি বাংলায় লিখব, আমি কিভাবে, ওকে দিলাম। এই লেখাটি কিন্তু আমি এখানে যে কোনো জায়গায় সেট করতে পারবো, আপনার ইচ্ছা অনুযায়ী বড় ছোট করতে পারেন। যেহেতু থাম্বনেইল একটি ফুটে ওঠার মতো, দেখার মতো একটি জিনিস, সেই ক্ষেত্রে আপনারা এটি বেশি কথা না লিখে স্বল্প কথায় যাতে
সারমর্মটি উঠে আসে। সেই ক্ষেত্রে লেখাটি আমি এই সাইজ করে দিলাম, লেখার কালারটি আমি পরিবর্তন করে দেব। এখানে এই যে এ যে অপশনটি রয়েছে এই অপশনটিতে চাপ দিয়ে আমি কালারে চাপ দেব। কালারে চাপ দিলে আপনি যে কোনো কালার দিতে পারেন, এখানে অনেকগুলো কালার রয়েছে। এর পাশে একটি প্লাস চিহ্ন রয়েছে, এই প্লাস চিহ্নটি দিয়ে আপনি যেমন ইচ্ছা মতো একটি কালার সেট করতে পারেন। তো আমি সাদা যেহেতু ব্যাকগ্রাউন্ড, আমি লাল কালার দিয়ে দিলাম। এইটা না, আমি নিচে এই গ্রেডিয়েন্ট কালার অর্থাৎ আরেকটি হলো কালার, কালার দিলে সলিড হবে, আর গ্রেডিয়েন্ট দিয়ে প্লাস সাব দিলে আপনি যে কোনো অপশন পেতে পারেন। এই যে আমি লেখাটি ভিন্ন ভিন্ন দিতে পারি রং, আমি এই কালারটি রাখলাম। লেখাটি কেমন সাদা মাঠা দেখা যাচ্ছে, আমি এটিকে আবারও ডান দিকে নিয়ে এস্টকে চাপ দিয়ে দেবো, এস্টকে চাপ দিয়ে অন করে দেব। এখন কিন্তু লেখাটি একটু মোটা দেখা যাচ্ছে, তো এস্টকটি আমি আর একটু মোটা করে দেই। দেখুন কত সুন্দর লেখাচ্ছে, চাইলে আপনি লেখাটি আর একটু বড় করে দিতে পারেন। আমি এই পজিশনে রাখলাম। তো আমার এটি লেখা শেষ, থ্রি ডট মেনুর নিচে যে অপশনটি রয়েছে এটি আমি লক করে দিলাম। এরপর আমি দ্বিতীয় লাইন লিখব, আরও কিছু লিখব। প্লাস আইকনে চাপ দিয়ে টেক্সট, টেক্সটে গিয়ে এডিট, এডিটে গিয়ে আপনি নতুন ডকুমেন্ট লিখবেন। তো আমি এখানে লিখব থাম্বনেইল, থাম্বনেইল ওকে। থাম্বনেইলটা লেখা কেমন যেন মনে হচ্ছে, আমি লেখাটি আবারও এডিট করব। এটা স্মল লেটারে হয়েছে, আমি এই যে টি টি যে অপশন রয়েছে এখানে চাপ দিয়ে আমি বড় করে দিলাম, অর্থাৎ ক্যাপিটাল লেটার হয়ে গেল। আমি এই পজিশনে সেট করব, আমি লেখাটি কালার পরিবর্তন করব, এই অপশনে চাপ দিয়ে কালার পরিবর্তন করে দেব। আমি এই হলো কালার, কালার আপনি চাইলে যেটা ইচ্ছা আপনি সেটা দিতে পারেন। তো আমি এক কালার রাখবো না, এখানে চাপ দিয়ে ভিন্ন কালার দেব। ভিন্ন কালারের মধ্যে অনেকগুলো কালার রয়েছে, সাদার মধ্যে যেহেতু আমি দিতেছি তো আমি এই কালারটা রাখবো, এটাও না। এই কালারটা রাখবো, এই কালারটা আবারও ফুটিয়ে তোলার জন্য আমি স্টক ওপেন করে দেব। স্টক অন করে দিলাম, স্টকে আপনি যে কোনো কালার দিতে পারেন। এখানে আমি দেব খয়েরি কালার, আমি একটু একটু মোটা করে দেব, টিকছে না দিয়ে দিলাম। চাইলে আপনি এটি শ্যাডো দিতে পারেন, শ্যাডো দিলে কালার যেহেতু ব্যাকগ্রাউন্ড সাদা ফুটে উঠবে, কালো সাদা আপনার ইচ্ছা মতো আপনি একটি কালার দিতে পারেন। তো আমি খয়েরি কালারটাই রাখলাম, টিক চিহ্ন দিয়ে দিলাম। এটিকে আমি যদি আপনি চাইলে এটি মোটা অর্থাৎ শেপটা আপনি মোটা করে দিতে পারেন, চিকন করে দিতে পারেন। তো আমি চিকন করে দিলাম। এই লেখাটি আপনি থ্রি ডিতে লিখতে পারবেন, আমি থ্রি ডি অন করে দিলাম। থ্রি ডি অন করে দিয়ে এখানে চাইলে আপনি চিকন মোটা করতে পারেন, এটা আরও কাজ করতে পারেন, সেটি এদিক সেদিক করতে পারেন। আমি এই পজিশনে রাখলাম, ঠিক চিহ্ন দিয়ে দিলাম। লেখাটি আমি আর একটু বড় করব, এই পজিশনে রাখবো। তো আমার এটি লেখার কাজ শেষ, আমি এটিকেও লক করে দেব। লক করে দিলাম, এরপরে আরেকটি টেক্সট নেব, এডিট অপশনে চাপ দিয়ে আমি এডিট করে নেব। এটি আমি বাংলা দেব, বানাই, আমি ওকে দিলাম। লেখাটি মুভ করে আমি এখানে সেট করে দেব, এখানে সেট করব, কালার চেঞ্জ করব,
কালার আমি দিলাম যে কোনো কালার আপনি দিতে পারেন, সাদা দিলে হারিয়ে যাবে, কালো আপনি যে কোনো কালার দিতে পারেন, আমি এই কালারটি রাখলাম। লেখাটির আমি আবার স্টক অন করে দেব, স্টক অন করে দিয়ে এটি মোটা করে দেব। ঠিক চিহ্ন দিয়ে দিলাম, শ্যাডোতে ক্লিক করব, শ্যাডোতে ক্লিক করে এটি কালো না দিয়ে আমি অন্য কালার দেব যাতে লেখাটি ফুটে ওঠে। শ্যাডো কমায় দিলাম আমি, এটি আপনি 3D করতে পারেন, 3D করলে এই এইভাবে হবে, আপনি নাও করতে পারেন, তো আমি এইভাবে রাখলাম। লেখাটি আমি আর একটু নিচে নামিয়ে দিলাম। তো এই ছিল আমার কাজ, দেখুন কত সহজে আমি একটি থাম্বনেল তৈরি করে ফেললাম। জাস্ট আমি এটি সেভ দিব, প্লাস আইকনের পরে যে অপশনটি রয়েছে এটিতে সেভ, সেভ অ্যাজ ইমেজ, আপনি সেভ অ্যাজ এ দিয়ে চাপ দিবেন। এখানে আপনি দুইটি অপশনে করতে পারেন, JPG এবং PNG। আমি JPG দিয়ে করলাম প্রথমে, আর তারপরে যে কাস্টমস রয়েছে এই কাস্টমে চাপ দিয়ে আপনি আলটাতে সিলেক্ট করে দেবেন, কোয়ালিটি ভালো হবে। তো সেভ অ্যাজ, সেভ টু গ্যালারি, আমার কাজ শেষ, একটি থাম্বনেল কিন্তু তৈরি হয়ে গেল। আমি যদি আপনাকে গ্যালারিতে গিয়ে দেখাই, থাম্বনেলটি কিন্তু আমার এরকম হয়ে গেছে। চাইলে আপনি ইচ্ছা মতো আরও কালার ডিজাইন করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং লাইক দেবেন। আসসালামু আলাইকুম।